আসসালামু আলাইকুম সবাই, আমি ফাতেমা মনি ফ্রম সাউথ আফ্রিকা থেকে বলছি। আমরা রিসর্টে চলে আসছি অলরেডি সবাই মিলে, তো সবাইকে আমরা রিসিভ করছি যেহেতু এই রিসর্টটা আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, ওদেরকে রিসিভ করছি। এদিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমাদের প্যাকেজের মধ্যে কয়টা বেডরুম ছিল, কয়টা টয়লেট ছিল, ব্যালকনি, সব কিছু। কিন্তু ক্যামেরাম্যান বাই মিস্টেক তার চাপ লেগে ক্যামেরাটা অফ হয়ে গেছে, সে নিজেও জানে না। এদিকে একটা বড় ভাইয়া আমাকে ফটোশ্যুট করার জন্য হেল্প করছে। তো এটা জিশানদের এরিয়া, সো জিশানকে বলতেছে এখানে এত সিকিউরিটি একটা এরিয়া, এখানে যে কেউ চয়েস করবে এবং এখানে বাড়ি কেনা সো টাফ, সো এই জন্য জিশানকে বলতেছি এটা আমাদের একটা ড্রিম, স্বপ্ন আর কি। আমার যে যেমন চাই তা করতে পারবেন, আমার কোনো সমস্যা নেই। তো আমরা অনেক মজা করছি, আর এদিকে এনির এক মাসের বাচ্চাটাকে আমি একটু পাহারা দিচ্ছিলাম। তোমার ছেলেকে এতক্ষণ আমরা পাহারা দিয়েছি। ও আচ্ছা, এখানে বসে বসে টিকটক বানাইতেছে। আমরা ওই রাতে এত হাসছি, আমি এত মজা করেছি আলহামদুলিল্লাহ, যাতে কারো নজর না লাগে মাশাল্লাহ। সো আমরা খুবই খুবই মজা করেছি। তারপরের দিন তো লাইভে গিয়েছিলাম, তো বলেইছিলাম যে মনে হয় অনেক বেশি হ্যাপি, ভিতর থেকে হ্যাপি থাকলে, হাসি খুশি থাকলে মনে হয় মানুষের ফেসের মধ্যে গ্লো দেয়। সো সেটা কিন্তু আমি লাইভ বলেছিলাম। এদিকে আমি ঢং করতেছি, একটা মিরর ছিল, ওরা ওদের মতো কাপড় চোপড় ইয়ে করতেছে, তো ঢঙের কোনো শেষ নাই। দেখতেই পাচ্ছেন আমার ঢং কী পরিমাণ চলতেছে, মাঝে মাঝে টুকটাক ঢং করতে ভাল লাগে, ভিতরের যে শয়তানি ঢংটা চলে আসে বাহিরে যতই মানে পর্দা করি না কেন, কবে যেটা যাবে কে জানে। ওই দিক থেকে অনেক সুন্দর দেখেন, ব্যালকনির এদিক থেকে, এদিকে আসো সবাই দেখো, এদিকে আসো, এখান থেকে দেখো, সরি টু সে আমার টোনটা এরকম, মানে খুব জোরে চিল্লায় একদম কিভাবে শাউট করে কথা বলি না, মনে হয় মানুষ মানে যারা অপরিচিত মনে করবে কি যে এই ভিডিও দেখি মনে করবে যে মেয়েটা মনে অনেক পাজি বা এত মানে মানে ভয় পেয়ে যাবে আমার টোন শুনলে, কথা শুনলে। বাট আমি না ভিতর্গত নেচারালি আমার এরকম, এখন আমি নেচারের ভিতর্গত জিনিসটা আমি কিভাবে আর্টিফিশিয়াল করব বলেন তো, এজন্য নেচারাল জিনিসটাই আমি দেখানোর চেষ্টা করি। আমরা খাই, তোমরা শুধু দেখো কি কো কি তোমার কোলা হনা কাম না ভাই, আর দুইটা চেয়ার আনেন না, দাঁড়িয়ে আছে না একটা আমার দিকে চেয়ার আসতে আছে, দুইটা চেয়ার আনেন আপনি। আমার সামনে পিলারটা খালি কি আনা, না কষ্ট ভুক্ত করতে হলো, তোমার লেগে রাখছি। ও নো, এত ভালোবাসা বড় এখানে আমি একটু স্পষ্ট কিছু বলে রাখি যে এখানে আমরা সবাই ঢাকার বাসিন্দা, বাট আমাদের নিজস্ব গ্রাম হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর। সো আমরা নিজেদের একদম আঞ্চলিক ভাষায় মন খুলে মনের মতো করে এনজয় করছি, কথা বলছি, কোনো আর্টিফিশিয়ালভাবে শুদ্ধভাবে হাই লেভেল প্রমাণ করার জন্য কোনো ধরনের শুদ্ধ বা কোনো ধরনের ভাব নিয়ে কোনো কথা বলছি না। সো বুঝতে পারবেন ব্যাপারটা। আমি পাড়ায় দিব মঙ্গল গ্রহে।
তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক সুস্থ থাকবেন, সবাই আমার মোনাজাতে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।